ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় প্রবাসী ভাই বন্ধুরা শুভেচ্ছা এবং অভিনন্দন গ্রহণ করুন আজকের ভিডিও দিচ্ছি বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের একটা বক্তব্যের পরিপ্রেক্ষিতে জবাব দিচ্ছি এই জবাবটা হচ্ছে প্রবাসীদের না বলা কথা এক কোটি বিশ লক্ষ বৈধ প্রবাসী যারা দেশের বাইরে রয়েছে যারা রেমিটেন্স যোদ্ধা তাদের পক্ষ থেকে তাদের মনের ভিতর থেকে এই আওয়াজটা আমার আওয়াজ না প্রবাসীদের আওয়াজ মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আপনি গতকালকের একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আপনি আজকে যে বক্তব্য দিয়েছেন আপনি প্রবাসীদেরকে বলেছেন যে প্রবাসীরা দেশে আসলে মনে করে নবাব নবাবজাদা আপনার এই বক্তব্য আপনি প্রত্যাহার করুন কারণ গতকালকে ইতালি থেকে যারা গিয়েছিল একটা ছেলে কিছু উচ্ছৃঙ্খল বক্তব্য দিয়েছে আমরা তার প্রতিবাদ করেছি এবং তাকে জাতির কাছে ক্ষমা ছাওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছিলাম এই ছেলেকে এই সেলের বক্তব্যকে আমরা প্রবাসীরা গ্রহণ করে নাই আমরা তাকে সমর্থন দেই নাই কিন্তু এর আগে যে ঘটনা ঘটেছে যে দেশের বাইরে থেকে যারা গিয়েছিল ইতালি থেকে যারা বন্দি অবস্থায় গিয়েছিল তাদেরকে যে আপনার হাজি ক্যাম্পে রাখা হয়েছিল সেই পরিবেশ কত নোংরা ছিল সেখানে বাচ্চাদের জন্য খাবার পানি ছিল না তাই ক্ষিপ্ত হয়ে এই প্রবাসী প্রতিবাদ করেছিল এবং আমরাও কিন্তু সে দেশের আইন দেশের প্রচলিত আইনের প্রতি যে কটাক্ষ করেছে তা আমরা মেনে নেই নাই কিন্তু আপনি আজকে যেই মুহূর্তে সারা বাংলাদেশের মানুষ আতঙ্কিত রয়েছে যেই মুহূর্তে করোনা প্রতিরোধের জন্য জরুরি ভিত্তিতে সার্ক সম্মেলন হয়েছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যেই মুহূর্তে সারা পৃথিবী অবরুদ্ধ যেই মুহূর্তে প্রবাসীরা বাংলাদেশিরা যেসব রেমিটেন্স যোদ্ধারা দেশের বাইরে রয়েছে যারা এই মুহূর্তে আপনি কি জানেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আপনি কি জানেন প্রত্যেকটা প্রবাসী এখন বন্দি অবস্থা রয়েছে রেমিটেন্স যোদ্ধাদের এই দুর্দিনে এই করোনা ভাইরাসের এই দূর সময় আপনি রেমিটেন্স যোদ্ধাদেরকে প্রবাসীদেরকে যে কথা বলেছেন যে হিট করেছেন তা কখনো কাম্য নয় প্রবাসীরা যদি দেশে গিয়ে মনে করে নবাবজাদা তাহলে আমরা সত্যিকার অর্থে নবাবজাদা আর আপনারা যারা আপনারা যারা মন্ত্রী এমপি হয়ে নিজেকে রাজাবাসা মনে করেন সেটাও আপনারা মনে রাখবেন যে আপনারা রাজা না আপনারা বাদশা না আপনি সৌদি আরবের রাজা না মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছেন সিলেটের মানুষকে সম্মান দিতে গিয়ে সিলেটবাসীকে সম্মান দিতে গিয়ে আপনাকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে এই মুহূর্তে বাংলাদেশের যে অবস্থা বাংলাদেশের অর্থনীতির যে অবস্থা যেখানে গার্মেন্ট সেক্টর ধ্বংস হয়ে গিয়েছে গার্মেন্ট সেক্টর নাই বললেই চলে বাংলাদেশের একমাত্র সম্বল হচ্ছে এই আমরা মুর্দাল আমরা জিন্দা লাশ হয়ে জীবন মরণের মাঝামাঝি দাঁড়িয়ে আমরা প্রবাসী হিসাবে রেমিটেন্স পাঠাচ্ছি এই মুহূর্তে আপনার এমন বক্তব্য প্রবাসীরা কষ্ট পেয়েছে প্রবাসীদের মনে দাউ দাউ করে আগুন জ্বলেছে সেই আগুন জ্বালা জ্বলা থেকে আমি প্রতিবাদ করছি আমি দায়িত্ব থেকে প্রতিবাদ করছি শুধু একজন প্রবাসী হিসাবে না আমি বিরোধী দলের একজন কর্মী হিসাবে কারণ আপনি যখন আমেরিকায় ছিলেন আপনি যখন জাতিসংঘের কর্মকর্তা হিসাবে ছিলেন আপনি পাঁচ জানুয়ারির নির্বাচনে আপনি পাঁচ জানুয়ারি নির্বাচনে বাংলাদেশে ছিলেন না আপনি দু হাজার চোদ্দ সালের নির্বাচন দেখেন নাই আমরা সেই বদরের যুদ্ধের সময় আমরা নির্বাচন করেছি আমরা পেট্রোল বোমার মধ্য দিয়ে নির্বাচন করেছি এই বাংলাদেশের গণতন্ত্র এবং সংবিধান রক্ষা আমরা করেছিলাম আজকে আপনি মন্ত্রী হয়ে যে প্রবাসীদেরকে মনে যে কষ্ট দিয়েছেন বাংলাদেশ সরকারের জন্য একটা হুমকি স্বরূপ প্রবাসী এবং বনাম বাংলাদেশ সরকার প্রবাসী বনাম সরকারের মধ্যে যে দেওয়াল সৃষ্টি করেছেন আপনি একজন পররাষ্ট্রমন্ত্রী হিসাবে এই বক্তব্য কখনও গ্রহণযোগ্য নয় আপনার এই বক্তব্যের মাধ্যমে আপনি যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যের মাধ্যমে দেশের বাইরে থাকা দূতাবাসগুলোর যে অ্যাম্বাসেডার গুলা রয়েছে তারা উৎসাহ পাবে তারা প্রবাসীদেরকে ইগনোর করবে তারা প্রবাসীদেরকে অবহেলা করবে অনতি বিলম্বে আপনার এই বক্তব্য প্রত্যাহার করুন আপনার আগেও এই বাংলাদেশে পররাষ্ট্রমন্ত্রীরা ছিলেন উনিশশো সালে যখন আওয়ামী লীগ ছিল তখন সিলেটের কৃষি সন্তান আব্দুল সামাদ আজাদ ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আপনি ভুলে যাবেন না সিলেট এক আসনের বারবার নির্বাচিত আমাদের সিলেটের কৃষি সন্তান মোরহুম হুমায়ুন রশিদ চৌধুরী ছিলেন পররাষ্ট্রমন্ত্রী দুই হাজার আট সালের মহাজুটের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন দীপুমণি আপনার আগের সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন মাহমুদ আলী তাদের মুখ দিয়ে এই প্রবাসীদের কটাক্ষ করে এই ধরনের কথা তারা শুনেন নাই কেউ শুনে নাই যদি আপনি বলেন যে প্রবাসীরা নিজেকে মনে করে নবাবজাদা হ্যাঁ আমরা এই নবাবজাদা এই প্রবাসীরা প্রত্যেকটা প্রবাসী আর কামলানা আমরা নবাবজাদা এই নবাবজাদারা আছে বিদায় বাংলাদেশে মেট্রো রেল হয় এই নবাবজাদারা আছে বিদায় বাংলাদেশে নিজস্ব স্যাটেলাইট তৈরি হয় এই নবাবজাদারা আছে বিদায় আজকে আমরা মাতা পিসু আয় দুই হাজার ডলার এই নবাবজাদারা আছে বিদায় ঢাকা শহরে ফ্লাইওভার হচ্ছে মেট্রো রেল হচ্ছে গরে গড়ে বিদ্যুৎ যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী স্বপ্ন দেখছেন আমরা উন্নয়নশীল দেশের তালিকায় চলে যাচ্ছি কারা কাদের জন্য শুধুমাত্র এই প্রবাসীরা আছে বিদায় এই নবাব যাদারা আছে বিদায় আপনারা নবাবি করেন এই নবাব যাদারা আছে বিদায় আপনারা চেয়ারে বসে আপনারা এসিতে বসে আপনারা রাজার হাল থাকেন এই নবাব যাদারা আছে বিদায় বাংলাদেশের ব্যাংকগুলা সচল থাকে এই নবাব যাদারা আছে বিদায় এই মুহূর্তে আজগা থেকে আমরা আছি বিদায় বাংলাদেশ টিকে রয়েছে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আপনার বক্তব্য প্রত্যাহার করুন আপনার বক্তব্য প্রত্যাহার করুন আমি জানি আপনার এই বক্তব্য বাংলাদেশ সরকারের বক্তব্য না আপনার এই বক্তব্য মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য হতে পারে না আপনার এই বক্তব্য বাঙালির হতে পারে না আপনার এই বক্তব্য আওয়ামী লীগের হতে পারে না আপনার এই বক্তব্য জাতীয় সংসদের বক্তব্য হতে পারে না আপনার বক্তব্য প্রত্যাহার করুন আপনি নতুন আওয়ামী লীগের হয়েছেন আপনি যদি সত্যিকার অর্থে বঙ্গবন্ধুর সৈনিক হতেন তাহলে আজকের এই দুর্দিনে রেমিটেন্স যুগ এইভাবে প্রত্যক্ষ করে কথা বলতে পারতেন না আপনার বক্তব্য প্রত্যাহার করুন প্রবাসীদের পক্ষ থেকে বলছি জাতীয় পার্টির পক্ষ থেকে বলছি পররাষ্ট্রমন্ত্রী মহোদয় আপনার বক্তব্য প্রত্যাহার করুন সিলেটবাসীকে আপনি কলঙ্ক মুক্ত করুন যদি আপনি শাহজাদা দেখতে চান যদি আপনি নবাবজাদা দেখতে চান তাহলে আপনাদেরকে আপনাকে একজন নবাবজাদার কথা আমি বলে দেই আপনি গত শীতের সময় যে নবাবজাদার হাত থেকে কম্বল বিতরণ করেছিলেন বৃহত্তর সিলেটের টি সন্তান আল হারামান গ্রুপের চেয়ারম্যান সিআইপি মাতাবু রহমান নাসির সাহেব যে নবাবজাদা কাজী প্যালেস তৈরি করেছে এমনি করে বাংলাদেশের আনাচে কানাছে আষট্টি হাজার গ্রামে প্রতিটা ইউনিয়নে প্রতিটা জেলায় জেলায় প্রতিটা উপজেলায় উপজেলায় এক একজন প্রবাসী হচ্ছে নবাবজাদা এই নবাবজাদাদেরকে কখনো কটাক্ষ করবেন না এই নবাবজাদা আছে বিদায় টিকে রয়েছে আজকে থেকে আর আমরা কামলা না আজকে থেকে আর আমরা আমরা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা প্রবাসী নবাবজাদা আমরা নবাব জাদা এবং আপনারা আমাদের টাকায় চলেন আমাদের আমরা রেমিটেন্স দেই বিদায় আপনারা বিলাসিতা করেন আপনার বক্তব্য প্রত্যাহার করতে হবে করতে হবে